বন্ধুরা গণেশ পূজা এসে গেছে আর এই গণেশ ঠাকুরের রং হচ্ছে রং না মাটি লাগাচ্ছে সরি হ্যাঁ দেখছেন দরজাও তৈরি করতে পারে দেখেন মানুষ একটা কাজ শিখলে তার হবে নেই দেখুন দেখছেন এই দেখুন বন্ধুরা লিখে জানাবেন আমাদেরকে এই সাপটার নাম কি পুরের খাবার চলছে কি রান্না করছো আজকে এখন চালু হয়ে গেছে আর ওই বলছিল অনেকক্ষণ মশাও চালু তো ভালো মশাও চালু আর ইঁদুরও চালু হ্যাঁ এখন সব চালু বাটি বন্ধুরা গণেশ পূজা এসে গেছে আর এই গণেশ ঠাকুরের রং হচ্ছে রং না মাটি লাগাচ্ছে সরি হ্যাঁ দেখুন কি সুন্দর মাটি লাগাচ্ছে হ্যাঁ খুব সুন্দর কদিন পরে গণেশ পূজা দাদা সামনে বুধবার গণেশ পূজা দাদা বলছে হ্যাঁ দেখুন কত সুন্দর ফিনিশিং করছে মল্লিকপুরে বাড়ি হ্যাঁ দেখুন আমি রাস্তার ধারে যেতে যেতে দেখলাম করছে খুব সুন্দর হ্যাঁ তাই জন্য বলি বন্ধুদের দেখাই দেখছেন কত সুন্দর আরও সব এখানে করা আছে এইগুলো এই যে দূরে দূরে আরো হচ্ছে বিশাল বড় একটা দূরে দেখাচ্ছি বন্ধুরা আপনি নিশ্চয় দেখেছেন যে আমাদের ওই রান্নাঘরের রেসিপি চলে আপনার দেখায় আমাদের এই দেখুন এখানে একটি রান্নাঘর রয়েছে যেখানে এখন রান্না চলছে আমরা খাওয়া দাওয়া করবো দুপুরের খাবার চলছে কি রান্না করছো আজকে লাউ ডালে আলু ভাতে আর পেঁয়াজ রসুন দিয়ে করেছি দেখছেন বন্ধুরা যারা ভাবেন যে আমরা শুধু পকোড়া খাই চিকেন খাই মটন খাই ফিশ খাই তার জন্য বলি আমরা কিন্তু শাকসবজিও খাই এই দেখুন একদম টাটকা কলিং শাক আর সেই সঙ্গে এটা লাউ ডালে আর ওইদিকে রান্না চলছে আর মার ওখানে কী বলছিলে হ্যাঁ তো শুয়োপোকাটা উঠে গেল ভেতরে এখন তাকিয়ে দেখি না এই দেখুন বন্ধুরা মনে হয় জ্বালানোর মধ্যে শুয়োপোকা ছিল এই দেখুন মার মার হাতে উঠে গিয়েছিল আর শুয়োপোকার কাঁটা এই তো কাঁটা গাঁদলে অবস্থা খারাপ বন্ধুরা কাদের কাদের শুভকর কাঁটা গেঁদেছে অবশ্যই কিন্তু লিখে জানাতে পারেন আমার কার কেমন লাগে বন্ধুরা এখন সময় কটা বাজে জানি না তবে হ্যাঁ বিকেল হয়ে গিয়েছে হ্যাঁ আর এখন দেখুন কী অবস্থা হচ্ছে দেখুন কাজ চলছে আর বাপি কি বানাচ্ছো বাপি বাইরে দরজাটা ভেঙে গেছে দরজা বানানো হচ্ছে আর আমাদের দরজা আমাদেরই বাঁশ ঝাড়ের কাটা বাঁশ থেকে হচ্ছে বাঁশ থেকে হয় বাঁকাড়ি বাঁকাড়ি থেকে চলছে দরজা পেরেক মেরে মেরে লোহার ওই দেখো তাহলে নিশ্চয় বন্ধুরা বুঝতে পারলেন যে আরো এক ধরনের কাজ আমার বাপি করতে পারে এই দেখুন হ্যাঁ দেখছেন দরজাও তৈরি করতে পারে দেখে নিন মানুষ একটা কাজ শিখলে তার হবে চেষ্টা করলে অনেক কিছু পারা যায় মজাও লাগে বন্ধুরা বানানো চলছে দেখা যাক কখন কমপ্লিট হয় আর কতক্ষণ লাগবে আপনি ঘন্টা অনেক লেগে যাবে দরজা তৈরির কাজ হচ্ছে এখন বন্ধুরা এখানে বিশাল বড় একটা সাপ দেখুন কি সাপ কারা কারা জানেন লিখে জানাবেন এই দেখুন দেখছেন এই দেখুন বন্ধুরা লিখে জানাবেন আমাদেরকে এই সাপটার নাম কি জলে ঘোরাঘুরি করছে বন্ধুরা আমাদের এখানে দেখছেন
ওই দেখুন চলে গেল কোথায় না জলের মধ্যে। জাগেট কমলে ভালো, আমরা এবার রেসিপিটা শুরু করব। তো পালাই তবু ভালো। ঠিক আছে, দেখা যাক কি হয়। বন্ধুরা, আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে নেবেন, সেই সাথে পাশে থাকা বেল বাটন জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন ব্লগস ভিডিও সবার প্রথমে দেখার জন্য।